আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে স্বাগতম জানাই আমার পেটে। তো আমাদের আজকের টপিকস, ফেসবুকে অনেক ভাই আমাকে নক করছেন যে খরগোশকে কিভাবে গোসল করাবো, কয়দিন পর পর গোসল করাবো, গোসল করানোর জন্য কি করা দরকার। তা আসলে আজকের টপিকসটা এটাই নিয়ে আসছি, খরগোশকে কিভাবে গোসল করানো যায়, কয়বার গোসল করানো যায় এবং কিভাবে গোসল করাবো এবং কিভাবে পরিষ্কার রাখবো এবং গন্ধমুক্ত রাখবো। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তো সবাই দেখতে পারতেছেন, আমার যারা পুরনো ভিউয়ার তারা দেখছেন আমার হয়তোবা খরগোশের সেটআপটা এরকম ছিল না। এখানে তিনটা ছিল ফিমেল তিনটা, আর ওখানে ছিল মেলগুলা। তো আমি সবগুলোকে এক সাইডে নিয়ে আসছি, আরও উঁচা করে দিছি। আসলে উঁচা করে দেওয়ার উদ্দেশ্য দুইটা, প্রথমত তিনটা উদ্দেশ্য, দুইটা না তিনটা উদ্দেশ্য। প্রথমত হইতেছে যে পরিষ্কার করতে খুব ইজি হয়ে যায় আমার, যতটুকু পটি করতেছে পি করতেছে আমি খুব ইজিলি এটা পরিষ্কার করতে পারতেছি এখন। আমি দেখাই, আমি জাস্ট ট্রেটাকে এইভাবে টান দিলেই ট্রেটা চলে আসতেছে, আমি পরিষ্কার করে নিতে পারতেছি। এটা ফ্যাসিলিটি এটা যে আমি খুব ইজিলি পরিষ্কার করতে পারতেছি এবং খরগোশের পায়ে কোনো ময়লা লাগতেছে না। দেখেন আমার খরগোশের পাগুলি কত ফ্রেশ, পাগুলি ময়লা লাগতেছে না, হ্যাঁ পায়ে কোনো ময়লা লাগবে না। এটা হইতেছে আমার ফার্স্ট ফ্যাসিলিটি, আমার খরগোশ সেফ থাকতেছে। দ্বিতীয়ত হইতেছে বৃষ্টির দিন আসছে, তো বৃষ্টির দিনে যেহেতু আমরা খরগোশকে ওপেন ছাড়ি, একটু উপরের দিকে যদি থাকে তো একটা ফ্যাসিলিটি যে বৃষ্টির যেই পানি জমে থাকার সমস্যাটা ছাদের মধ্যে, ওই সমস্যার কারণে তাদের কোনো প্রবলেম হবে না, যতই তুফান আসুক বৃষ্টি আসুক কোনো সমস্যা হবে না। আর তৃতীয় যে ফ্যাসিলিটি সেটা আমি এখন পাবো না, সেটা পাবো আমি শীতের সময়। শীতের সময় ফ্যাসিলিটিটা পাবো যে ফ্লোর থেকে যে ঠান্ডাটা উঠে ওই ঠান্ডাটা তাদের লাগবে না। আমি তিনটা ইট দিয়ে উঁচু করে দিছি, তো এভাবে দিতে পারেন। শীতের ভিডিওতে আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো যে কেন আমি উপর ইট দিয়ে উপর করে দিই, বা যে যেভাবে ইস্টার্ন সিস্টেম করেন বা যেভাবে যেই করেন কেন করতে হয় এটা। দেখেন প্লাস্টিকটা খেয়েই ফেলতেছে, অর্ধেক খেয়েই ফেলছে, এটা কী ভুক্কার এগুলা, প্লাস্টিকগুলো খেয়ে ফেলে। আমি ভালো ভালো করে দিই আর এইভাবে খেয়ে খেয়ে কি আর বলবো বলুন। তো আজকের কথা হচ্ছে যে গোসল, ভাই প্রথমে জেনে নেন এক কথায়, খরগোশকে গোসল করাইতে নেই, খরগোশকে গোসল করাইতে নাই, একবারেই না। খরগোশ বিড়ালের মতো না, যেরকম আমরা বিড়ালকে গোসল করাই, যাদের কাছে পার্সিয়ান আছে তারা শ্যাম্পু ইউজ করতেছে, ব্রাশ ইউজ করতেছে, হেয়ার ড্রাই ইউজ করতেছে। আর যাদের কাছে নর্মাল বিড়াল আছে, যেরকম আমার কাছে একটা আছে নর্মাল বিড়াল, আমি দেখাই, এই যে আমার নর্মাল বিড়ালটা, ওর তিনটা বেবি আছে আমার ঘরের ভিতরে যায় খেলতেছে। এই যে আমার বেবি তিনটা, ওরা ঘরের ভিতরে গিয়ে খেলতেছে। তো বিড়ালকে যেভাবে আমরা গোসল করাই এভাবে খরগোশকে গোসল করানো যাবে না। খরগোশকে গোসল করাবো তো খরগোশ ঠান্ডা লাগবে, অসুস্থ হবে, কানে পানি যাবে, বিভিন্ন ধরনের সমস্যা আসবে, খরগোশকে গোসল করাইতে নেই। খরগোশকে আপনি এই স্প্রেটা ইউজ করবেন, এটা দিয়ে স্প্রে করে দেবেন এইভাবে। আজকে বৃষ্টির দিন, তো আমি আকাশের অবস্থা তো দেখতেই পারতেছি, তা আমি যে কারণে গোসলটা করায় দেখাইতেছি না, বাট এটা দিয়ে যখন আপনি গোসল করাবেন, এ দেখেন হালকা হালকা পরিমাণে দেবেন, এইভাবে হালকা পরিমাণে দেবেন খরগোশের গায়ে, খরগোশ একটু একটু করে ভিজে যাবে। বেশি গরম পড়লে আপনি খরগোশকে একটা কাপড় ভিজাইতে পারেন, কাপড় ভিজিয়ে খরগোশকে মুছে দিতে পারেন, কাপড় ভিজিয়ে খরগোশকে মুছে দিতে পারেন, সর্বোচ্চ এতটুকু।
কিন্তু যদি গোসল করান, অনেকে বলে যে ভাই গোসল করাবো সপ্তাহে কয়দিন করাবো বা গরমে কয়দিন শীতে কয়দিন, ভাই একটা কথা বুঝে নেন, খরগোশকে গোসল করাইতেই নেই, সেটা আপনি যাই পালেন না কেন। লোকাল ব্রিড পালেন আর আপনি ফ্যান্সি ব্রিড পালেন, সেটা অ্যাঙ্গোরা হইতে পারে, লায়ন লোপ হইতে পারে, লায়ন হেড হইতে পারে, হল্যান্ড লোপ হইতে পারে, যাই পালেন না কেন, খরগোশকে গোসল করাবেন তো প্রবলেম হবে। তো খরগোশকে জাস্ট স্প্রে করে দিবেন, স্প্রে করে দিবেন, খরগোশ আলহামদুলিল্লাহ ভালো থাকবে। গন্ধমুক্ত কীভাবে রাখতে পারেন? গন্ধমুক্ত রাখার জন্য খরগোশের এই যে ট্রে পরিষ্কার করে দেবেন প্রতিদিন একবার। আমি প্রতিদিন সকালে ট্রে পরিষ্কার করি, প্রতিদিন একবার ট্রে পরিষ্কার করবেন। আমার ট্রেগুলি দেখেন একবারে ক্লিন থাকে, প্রতিদিন একটা প্রতিদিন পরিষ্কার করে নেবেন, কোনো সমস্যা হবে না, গন্ধ আসবে না, সেটা ঘরের ভিতরে হোক আর ঘরের বাহিরে হোক, ট্রে পরিষ্কার করে নিলে কোনো গন্ধ থাকবে না। হ্যাঁ, ট্রের ভিতরে আর পরিষ্কার করে নিতে হবে, ট্রের ভিতরে না সরি খাঁচার ভিতরে, যেরকম দেখেন আমার খাঁচার ভিতরে কোনো পটি নেই, খাঁচার ভিতরে আমি কোনো ময়লা রাখি না। এই যে এটা একটু আগে করছে, খাঁচার ভিতরটা ক্লিন করে রাখতে হয়, এটা আমার প্রেগনেন্ট খরগোশ। অনেকে বলছিলেন না যে প্রেগনেন্ট খরগোশ কীভাবে বুঝতে পারি, আমি একটা সিমটম দেখাই, যদিও আজকে টপিকস নেই এটা, তারপর যেহেতু সামনে চলে আসছে সিমটমটা দেখিয়ে দিই। এ দেখেন ওরে পেটে হাত দিতে গেলে ছুটোছুটি করবে, এটা 10 দিনের ভিতরে ইনশাল্লাহ এটার বেবি চলে আসবে, আর আমি তখন এটার নিউ ভিডিও দিতে পারবো, আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ 10 দিনের ভিতরে। এটার মা হইতেছে, এটা ওর থেকে আমি এই বেবিটা বড় করছে, এখন এই বেবিটা 7 মাস 7 সাড়ে 7 মাস হবে এটার বেবির বাচ্চা নিতেছে। যদি আমি একটু আর্লি নিছি, 8 মাসের আগে প্রেগনেন্সিতে দেওয়াটা ঠিক না, অনেকে তো 6 মাসে দেন, আমি বলবো যে 8 মাসে দিন। তো পরিষ্কার এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা বের করে এনে প্রতিদিন এটা প্রতিদিন ধুয়ে দিতে পারবেন। এই যে এই প্লাস্টিকটা 2টা সেট রাখতে পারেন, এরকম প্লাস্টিকটা প্রতিদিন এটা প্রতিদিন ক্লিন করে দিলে গন্ধটা আসবে না, আর ওরা প্লাস্টিকই বসে থাকবে। এ হইতেছে গোসল গেল, পরিষ্কার গেল, গন্ধমুক্ত। যখন আপনি ট্রে আর ভিতরের সাইডটা ক্লিন রাখবেন, অটোমেটিকলি গন্ধ রিমুভ হয়ে যাবে, গন্ধ আর আসবে না। ভিতরটা যখন ক্লিন করে দেবেন তখন আর গন্ধ আসবে না। তো যাদের প্রশ্ন ছিল যে আমি ভাই সপ্তাহে কয়দিন গোসল করাবো, আশা করি বুঝতে পারছেন, সপ্তাহে একদিনও না, ক্লিন কথা সপ্তাহে একদিনও না। আর শীতের সময়ও না, গরমের সময়ও না, যে গরম পড়ছে ভাই এই হিটস্ট্রোকে মারা যেতে পারে, একটু গোসল করাই দিই, কানে পানি যাবে না, একটু সেফলি করাই, কোনো দরকার নেই ভাই, আপনি জাস্ট স্প্রে করে দেন, স্প্রে করে দেন, খরগোশ অনেক ভালো থাকবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি আপনি এভাবে করেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আরেকটা জিনিস দেখেন, আমি এটার উপরে টিন দিছি, টিন দিলে স্প্রেটা গরমের সময় দুপুরের দিকে ম্যাক্সিমামটা আমি করে দিয়ে দিই, কারণ টিনের একটা গরম আছে, গরমটা নিচে যায়। এটার উপরে যেরকম আমি দিছি কি বলে এটারে পাটি মাদুল যে যাই বলেন, তো এটা প্রতিদিন করাইতে হয় না, এটা আমি ফিমেলের উপরে রাখছি, 3টা ফিমেল আছে আমার কাছে। তো এটাই মাথায় রাখতে হবে যে গোসল একদমই না, আর গন্ধমুক্ত রাখার জন্য পরিষ্কারের উপরে কোনো কিচ্ছু নাই। আর পরিষ্কার করবেন, যদি আপনার ট্রে আর ভিতর সাইডটা পরিষ্কার থাকে তো খরগোশকে পরিষ্কারের কী দরকার, ওর তো এইভাবেই ক্লিন। ওদের পা দেখেন, ওদের বডি দেখেন, সব কিছু ক্লিন থাকবে, সব কিছু ক্লিন থাকবে, কোনো প্রবলেমই হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই সাথে থাকেন। আর ভাই একটা অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আমাদের ভিডিওতে লাইক অনেকই কম আসতেছে, হয়তোবা ভিডিও ভালো হচ্ছে না, কোয়ালিটি ভালো হচ্ছে না, আপনাদের সাজেশন দিয়েন কী করা দরকার, আপনাদের সাজেশন মতো চলবো ইনশাল্লাহ। আর পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করেন, উৎসাহ দেন, যাতে সামনে আরও ভালো টপিকস নিয়ে আসতে পারি। আর আপনাদের যদি কোনো টপিকসের উপরে কথা জানার থাকে তো অবশ্যই কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেটা আনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।